আসসালামু আলাইকুম, কুশিল্লা বস্তি নগরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিস আলী। আমাদের এবারকার প্রতিবেদন, বন্যায় বাংলাদেশ, ফ্লাড ইন বাংলাদেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশে নদীকেন্দ্রিক পরিকল্পনার অভাবে যথাযথ নদী ভরাট করে বাড়ি কিংবা রাস্তা তৈরি করা হয়, কিন্তু সে অনুযায়ী পর্যাপ্ত কালভার্ট বা ব্রিজ দেওয়া হয় না। অপরদিকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে প্রতি বছর বন্যার প্রকোপ প্রকট থেকে প্রকটতর হয়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে ইন্ডিয়া। বর্ষা মৌসুমে যখন প্রবল বৃষ্টিপাত হয় তখন সে পানিকে কয়েক গুণ জমিয়ে একসাথে ছেড়ে দেয়, যার ফলে বন্যা সৃষ্টির এটা একটা অন্যতম কারণ। ফলশ্রুতিতে প্রতি বছরে ফসল নষ্ট থেকে শুরু করে বন্যায় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বন্যার ক্ষেত্র বিশাল থেকে বিশালতর হচ্ছে। বন্যা মোকাবেলায় সঠিক উপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বন্যার পানি মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তখন চোর ডাকাতের উপদ্রব বেড়ে যায়। এজন্য মরার উপর খাড়ার গা। বন্যায় কি যে কষ্ট, কি যে কষ্ট! যারা বন্যার পানিতে বন্দী থাকেনি তাদেরকে বোঝানো যেমন কষ্টসাধ্য, তেমনি কাউকে তা উপলব্ধি করানো সম্ভব নয়। বন্যার কথা চিন্তা করে শুষ্ক মৌসুমে নদী খনন ও বাঁধ প্রকল্প চালু করলে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না। বন্যায় দেশের রাস্তাঘাটের অকল্পনীয় ক্ষতি করে থাকে। রাস্তাঘাট ভেঙে যাওয়ার পাশাপাশি বিটুমিন দিয়ে তৈরি রাস্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বন্যাপ্রবণ অঞ্চলে RCC ডালাইয়ের রাস্তা তৈরি করা জরুরি, বিশেষ করে মাটি ভরাট করে পানির লেভেলের পরিমাপ করে পিচ বা RCC ডালাই করা প্রয়োজন। বন্যা আসলেই যে রাস্তায় পানির নিচে চলে যায় সেটি আসলে রাস্তা নয়, সেটাকে নদী মনে হয়। রাস্তা এমনভাবে উঁচু করে তৈরি করা উচিত যাতে প্রয়োজনে বন্যায় মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে পারে। সে সাথে বন্যার পানি নির্বিঘ্নে চলাচলের জন্য নদী খনন ও পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট যাতে থাকে, সে উদ্যোগ নিলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। বন্যার কিছু ভালো দিক আছে, কিন্তু ক্ষতির তুলনায় উপকার খুবই নগণ্য। আমাদের যত দ্রুত সম্ভব ভবিষ্যৎ চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।